হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি আল্লাহর রশেষের সহমতে আপনার সকলে বেশ ভালোই আছেন তো বন্ধুরা আজকে আবার আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছে আজকের এই ট্রিটুয়ালের বিষয় হচ্ছে অ্যাডবি ফটোশপ পার্ট সিক্স আজকের এই ফটোশপ টিউটোরিয়ালটিতে আমরা আমাদের ফটোশপের যে টুল প্যানেলগুলো রয়েছে টুল প্যানেলের ভিতরে বেশ কিছু টুলসের কাজ শিখব যেমন এখানে আমাদের ফ্রেম যে টুলটি রয়েছে ফ্রেম টুলের কাজ শিখব এবং ফ্রেম টুলের পরে যে আইড্রপার টুলটি রয়েছে এবং এর ভিতরে কিন্তু আমরা অনেকগুলো টুলস রয়ে যেমন আইড্রপার টুল থ্রি ডি ম্যাটেরিয়ালস আইড্রপার টুল কালার সিমিলার টুল রোলার টুল নোট টুল এবং কন্ট্রোল এখানে ছয়টি টুলসের কাজ শিখবো তার পাশাপাশি আমার এখানে যে ফ্রেম টুলটি রয়েছে এই ফ্রেম টুলের কাজ শিখবো টোটাল ষাটটি টুলসের কাজ শিখব তো আপনারা যারা এই টুলসের কাজগুলো সম্বন্ধে জানেন কীভাবে এগুলো ব্যবহার করতে হয় তারা ভিডিওটি স্কিপ করতে পারেন কারণ আমি চাই না যে আপনাদের মূল্যবান সময়টি এই ভিডিওতে আপনার নষ্ট করুন আর যারা এই বিষয়গুলো সম্পর্কে জানেন না যে কীভাবে এই টুলসগুলো ব্যবহার করতে হয় কী কাজ এগুলো লাগে তারা ভিডিওটি কন্টিনিউ করুন আশা করি নতুন কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ তো আপনারা যারা আগের যে টুলগুলো রয়েছে এই টুলগুলোর ব্যবহার যদি আপনি না জেনে থাকেন যে এইগুলো কীভাবে ব্যবহার করতে হয় তাহলে উপরে যে আই বাটনে দেখতে পাচ্ছেন সেখানে আমার ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে আসতে পারেন অথবা ভিডিও নিচে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও দেখে আসতে পারেন তো আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল আওয়াল ক্রিয়েটিভ সাথে আসে আমি আওয়াল তাহলে চলুন শুরু করা যাক

তো এখান থেকে আমি আমার এই ইমেজটাকে এই ফটোসে আবার ওপেন করে নিয়েছি ইমেজটাকে ড্রা করে এনে এখানে ছেড়ে দিলাম তো দেখতে পাচ্ছেন এই ইমেজটি কিন্তু এখানে আমাদের ওপেন হয়ে গেছে এখন ফ্রেম টুলের কাজ কি যখন আমি ফ্রেম টুলে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন উপরের দিকে কিন্তু আমার এখানে দুটি অপশন অ্যাক্টিভ হয়ে গেছে একটি হচ্ছে রেক্টেঙ্গুলার ফ্রেম টুল আর একটি হচ্ছে সার্কেল ফ্রেম টুল ঠিক আছে অর্থাৎ আমাদের এই ইমেজটাকে যদি ফ্রেমের ভিতরে আবদ্ধ করে রাখার প্রয়োজন পড়ে মনে করেন এই ছোট্ট একটি কণায় এই মিস্টেক আমাদের এভাবে কী করতে হবে ফ্রেমের ভিতরে আবদ্ধ করে রাখতে শুধু এই ফুল টুকে আমরা শো করাবো এখানে যে

যে আপনার এখানে কোন লেয়ারটি সিলেক্ট রয়েছে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট রয়েছে নাকি নতুন যে লেয়ারটি নিয়ে আসবে যেটাকে ফ্রেমে অ্যাড করতে চাচ্ছেন সেটা সিলেক্ট আছে কিনা তো যেটাতে আপনি ফ্রেমটা অ্যাড করবেন অবশ্যই সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে ঠিক আছে তো এটাকে আমি সিলেক্ট করে না সিলেক্ট করে নেওয়ার পর আমি যদি মাউস দ্বারা এটাকে ড্রাক করি ড্রাক করলে দেখেন এটা কিন্তু আমি যে কোনো দিকে এখন মুভ করতে পারতেছি যে কোনো সাইজে এটাকে আমি নিতে পারতেছি কিন্তু আপনার যদি অ্যাকচুয়াল সাইজ প্রয়োজন পড়ে হাইট এবং ওয়েট অ্যাকচুয়াল সাইজ প্রয়োজন পড়ে মানে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি অথবা চার ইঞ্চি চার ইঞ্চি বা যে কোনো সাইজ তাহলে আপনি কী কাজ করবেন আপনার কীবোর্ডের যে শিপ বাটনটি রয়েছে কীবোর্ডের যে শিপ বাটনটি রয়েছে সেই শিপ বাটনটি প্রেস করবেন প্রেস করে থাকলে তাহলে আপনি অ্যাকচুয়াল সাইজটি কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারেন ঠিক আছে তো আমি এখান থেকে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন পাঁচ ইঞ্চি করে আমি ছেড়ে দিলাম তো দেখতে পাচ্ছেন এখানে কী হয়েছে আমাদের ইমেজটা কিন্তু পাঁচ ইঞ্চি সাইজের এখানে আমরা যে ফ্রেমটা নিয়েছি সেই ফ্রেমটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে অনেক সময় হয় আমাদের কি যে ফ্রেমটা কিন্তু এখানে আবদ্ধ হয়ে যায় না তখন আমাদের যে লেয়ারটি রয়েছে এই লেয়ারটিকে যে আমরা ড্রাগ করে এখানে কিন্তু দুটি অংশ দেখতে পাচ্ছি একটা সাদা অংশ আরেকটা হচ্ছে গ্রে কালারের কালার তো এখানে যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন যে ফ্রেম লেখা আছে পাশে আপনি যদি এই ইমেজটিকে ড্রাগ করে এখানে এনে ছেড়ে দেন তাহলে দেখেন যে এই ইমেজটি আমাদের যেটুকু আমরা সাইজ দিলাম ফ্রেমের যে সাইজটুকু নিলাম সেই ফ্রেমের ভিতরে কিন্তু ঢুকে গেছে এখন আপনি যদি এই ইমেজটাকে এখানে সিলেক্ট করেন ফ্রেম টুলের ভিতরে এখানে যে সিলেক্ট করে ইমেজটাকে যদি মুভ টুলের মাধ্যমে যে কোনো জায়গায় এভাবে মুভ করেন তাহলে দেখেন এই বক্সের ভিতরে শুধু যেটুকু অংশ আপনি দেখাতে চান সেটুকু অংশ কিন্তু দেখা যাবে কিন্তু বাকি অংশটুকু দেখা যাবে না এখন আপনি যদি এটাকে ছোটো করে যদি ফুলটাকে দেখাতে চান তো এইভাবে ছোটো করে নেবেন ইমেজটাকে ছোটো করে নিয়ে শুধু ফুলটাকে এভাবে দেখাতে পারেন ঠিক আছে আর বড় করে নিতে পারেন অর্থাৎ এক সাইজে আপনি এটাকে অ্যাকচুয়াল সাইজ করে নিয়ে দেখাতে পারেন ঠিক আছে তো এইভাবে মনে করেন এটাকে আর একটু বড় করে আপনি নিতে পারেন যে কোনো জায়গায় যেটুকু আপনার সাইজটা প্রয়োজন এখানে দেওয়ার পরে এখানে মার্ক যদি দিয়ে দেন আপনারা এখানে টেক মার্চ দেওয়ার পরে এখন আপনি যদি চান যে এটাকে যে কোনো জায়গায় মুভ করে রাখতে এখানে এইখানে রাখবেন অথবা নিচের দিকে যে কোনো জায়গায় যদি আপনি এইভাবে শো করানোর প্রয়োজন পড়ে অর্থাৎ আপনার একটি ডকুমেন্টের ভিতরে যদি ফ্রেমের ভিতরে কোনো ইমেজ বা কোনো ডকুমেন্ট যদি দেখানোর প্রয়োজন পড়ে তাহলে এই ফ্রেম টুলটির মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে দেখাতে পারেন তো আমি এটাকে সরে রাখতেছি এখানে রাখলাম আমি এখান থেকে আরেকটি ইমেজ ওপেন করে নিচ্ছি কারণ আমি আপনাদের প্রপারলিভাবে বিষয়টি বোঝাতে চাচ্ছি যে কীভাবে এটা আমাদের কাজ করে ঠিক আছে তো এখান থেকে আমি আমার আরেকটা ইমেজকে ওপেন করে নিই তো মনে করো এখান থেকে আমি আমার এই ইমেজটাকে ওপেন করে নিচ্ছি আবার নতুন করে ঠিক আছে এই ইমেজটাকে ওপেন করে নিলাম সরি এটা আমার এখানে সিলেক্ট আছে এটা অবশ্যই আমাদের বাইরে এটা নিয়ে আসতে হবে লেয়ারটাকে অবশ্যই সিলেক্ট রাখা যাবে না ঠিক আছে অবশ্যই এটা বাইরে তো আমি এর বাইরে সেরে দিলাম তো দেখতে পাচ্ছি এখানে নতুন করে কিন্তু আরেকটি লেয়ার চলে আসছে এখানে তিনটি লেয়ার আপনারা যদি লেয়ার ফেলে লক্ষ্য করেন এখানে কিন্তু আমার তিনটি লেয়ার আছে ব্যাকগ্রাউন্ড একটি লেয়ার তারপরে যেটা আমরা নতুন ফ্রেমটা করলাম এখানে যে ফ্রেমটা লেয়ার লেয়ার এবং এটি নতুন ঠিক আছে তো আমি আপনাদের যে দেখালাম কি দেখাবো সার্কেল যে দেখাবো সেজন্য আমি ফ্রেমে ক্লিক করলাম এবারে আমি এখান থেকে সার্কেল টুলটি সিলেক্ট করে নিলাম এখন আমি কিবোর্ড থেকে কোনো কিছু প্রেস করলাম না শুধু মাছ ধরা ড্রা করে সেরে দিলাম ড্রা করে দেওয়া সেরে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই ইমেজটি কিন্তু অটোমেটিক্যালি আমার এখানে কিন্তু কি হয়ে গেছে অ্যাটাচ হয়ে গেছে তো দেখেন আমাদের ইমেজটা কিন্তু এখানে আমাদের যে সার্কেলের যে সাইজটুকু দিয়েছিলাম সেই সাইজের টুকু ভিতরে যে ইমেজটুকু আছে শুধু সেই ইমেজটিকে দেখা দেখা যাচ্ছে কিন্তু বাইরের অংশটুকু দেখা যাচ্ছে না তো এই আপনি এভাবে রিসাইজ করে যে কোনো জায়গায় এখানে যে আইকনটি রয়েছে ইমেজ আইকনটা ক্লিক করবেন এখান থেকে মোপ টুলে ক্লিক করে এটাকে রিসাইজ করে নিতে পারেন এভাবে রিসাইজ করে যে কোনো জায়গায় কিন্তু এভাবে বসাতে পারেন ঠিক আছে এইভাবে আপনার যতটুকু ইমেজটুকু এখানে দেখানোর প্রয়োজন ততটুকু আপনি এখানে দেখাবেন আপনি যদি মনে করেন যে না আমার সার্কেলটাকে পরিবর্তন করার প্রয়োজন পড়বে সার্কেলটাকে আপনার সোজা করবেন সেজন্য ফ্রেমটা এখানে ক্লিক করে ফ্রেমটাকে এখান থেকে আপনি ছোটো করে নিতে পারেন যতটুকু আপনি দেখাতে চান ততটুকু তখন এটাকে যে কোনো জায়গায় মুভ করে রাখতে পারেন আমি এটাকে এখানে মুভ করে রাখতেছি এবং এখানে এই ফ্রেমটাকে ক্লিক করে আমি ইমেজটাকে এখানে ইমেজটাকে আর একটু ছোটো করে নিচ্ছি আমি যেন শুধু ফুলটা যেন আমার এখানে দেখা যায় তো দেখে এখানে শুধু ফুলটা আমি এখানে রাখলাম রাখার পর এখানে টিকমার দিয়ে দিলে তো দেখেন ফ্রেমের ভিতরে কিন্তু শুধু ইমেজটি দেখা যাচ্ছে অন্য কিছু কিন্তু দেখা যাচ্ছে না ঠিক আছে তো এইটা হচ্ছে ফ্রেমের কাজ কোনো কিছুকে ফ্রেমে আবদ্ধ করা তো এই দুটি জিনিসের যদি আপনার বুঝতে করতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করবো সেই বিষয়গুলো আপনাদের আপনার ক্লিয়ার করে দেওয়ার তো এখান থেকে এই জিনিসগুলোকে আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি এরপরে যেটি রয়েছে সেটা হচ্ছে আমাদের আইড্রপার টুল এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই রয়েছে আইড্রপার টুল আইড্র টুলের কাজ হচ্ছে কালার সিলেকশন করা অথবা আমাদের যে এখানে যে ফোরগ্রাউন্ড কালারটি রয়েছে ফোরগ্রাউন্ড কালারটিকে আপনাদের সিলেক্ট করে নিতে পারেন আপনি যদি চান যে আমরা এখানে যে ইমেজ ওপেন রয়েছে এই ইমেজ থেকে যদি নির্দিষ্ট কোনো কালার কি আপনার ফোরগ্রাউন্ড কালার হিসেবে ব্যবহার করার প্রয়োজন পড়ে তাহলে কিন্তু আপনি এই আইড্রপার টুলটি দিয়ে যে কালারটাকে ফোরগ্রাউন্ড কালার হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন সেটা যদি সিলেক্ট করে দেন তাহলে দেখবেন এখানে আমাদের যে ফোরগ্রাউন্ড কালারটি রয়েছে সেটা কিন্তু সেই কালারই প্রোভাইড হয়ে যাবে অথবা আপনি যদি এটা যদি ডাবল ক্লিক করেন অথবা সিঙ্গেল ক্লিক করেন তারপর যদি কোনো জায়গায় সিলেক্ট করে দেন তো দেখবেন ওই কালারটা কিন্তু এখানে প্রোভাইড হয়ে যাচ্ছে ঠিক আছে আমি যদি এখান থেকে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে দিই তো দেখেন এখানে ব্ল্যাক কালারটা চলে আসছে অথবা আপনি এখানে কালারের মোডটা দেখতে পাবেন যে কোন কালার বা এখানে আট জিবি কত ঠিক আছে গ্রিন কত রেড কত কতটুকু কার মান সব কিছু এখানে আপনার দেখে নিতে পারবেন ঠিক আছে অর্থাৎ নির্দিষ্ট কোনো কালারকে আপনাদের ফোরগ্রাউন্ড কালার হিসেবে ব্যবহার করার জন্য আপনার এখান থেকে আইড্রোপা টুলটি ব্যবহার করা হয় এছাড়া অন্য কিছু না এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে থ্রি ডি ম্যাটেরিয়াল আইড্রোপা টুল তো এটি আমরা যখন থ্রি ডি নিয়ে কাজ করবো তখন এটি কাজে লাগবে সেজন্য আমি এই টুলসটিকে এখানে স্কিপ করতেছি তো পরে যে টুলটি রয়েছে সেটা হচ্ছে কালার সিমিলার টুল কালার সিমিলার টুলের কাজ কি কালার সিমিলার টুলের কাজ হচ্ছে আমাদের মনে করেন এই যে আমাদের এখানে যে ব্যাকগ্রাউন্ডটি ওপেন রয়েছে বা যে ইমেজটি এখানে ওপেন করা রয়েছে এই ইমেজটির ভিতরে কিন্তু বিভিন্ন কালার রয়েছে যেমন এখানে রেড কালার রয়েছে এখানে ব্ল্যাক কালার রয়েছে ঠিক আছে এখানে অনেক কালার রয়েছে তাই না তো এই কালারগুলোকে যদি আমরা কোনটা পার্সেন্টেজ কত বা আট জিবি আট জিবি মানে রেড গ্রিন ব্লু কতটুকু মানটা নিয়ে এসে আসে এটা যদি আমরা চেক করার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাদের এখান থেকে যে কালার সিমনার টুলটি টুসি এটা ব্যবহার করতে হবে এবং এটির মাধ্যমে আমরা খুব সহজে কিন্তু আমাদের কালারের যে অ্যাকচুয়াল যে সাইজটা বা অ্যাকচুয়াল যে মানটা সে মানটা কিন্তু আমরা বের করে নিতে পারবো যেমন আমি যদি এখানে ক্লিক করি ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আমাদের হাতের ডান সাইডে ইনফো ইনফো নামে কিন্তু একটা অপশন চলে আসছে বা ওপেন হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার কালারের সমস্ত ইনফরমেশনগুলো দেখতে পাবো যেখানে আর বিট এখানে কে এম সিওয়াই কে এম সি ওয়াই শো করাচ্ছে না এখানে দেখতে পাচ্ছেন আমি ওয়ান ক্লিক করছি এখানে এক নাম্বার দেখতে পাচ্ছেন এই জন্য এখানে ওয়ান দেখাচ্ছে কি যে আট জিবি এখানে আমাদের রেড রয়েছে দুশো ষোলো গ্রিন রয়েছে পঁয়তাল্লিশ এবং ব্ল্যাক রয়েছে এখানে জিরো ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এখানে শো করাচ্ছে এখন আমি যদি এখান থেকে এই এই কালারটাকে সিলেক্ট করে দিই এখান থেকে মনে ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন তারপরে অংশটুকু দেখাচ্ছে যে কারণ টু এখানে কি দেখাচ্ছে যে আট জিবি বত্রিশ গ্রিন হচ্ছে চার ব্ল্যাক হচ্ছে ওয়ান ঠিক আছে তো এইভাবে মূলত আমাদের কোনো কালার যখন আমরা এটাকে হচ্ছে আপনার যে গার্ডিয়ান কালার নিয়ে কাজ করব তখন কিন্তু এই কালারগুলো নিয়ে আমরা কাজ করার প্রয়োজন পড়তে পারে যে আমার এখানে তিনটা অংশ রয়েছে তিনটা অংশ কোন জায়গায় কোন কালারটি দেব তো এখান থেকে সেই কালারের মানগুলো কিন্তু আমরা এখান থেকে দেখে সেটা এখানে শো করাবে যে কোন কালারটা কোন জায়গায় কতটুকু অংশ কতটুকু তার ডিপ রয়েছে বা কতটুকু তার পার্সেন্টেজ রয়েছে সেটা এখানে দেখে নিতে পারি আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আইটোর যে টু যে আইকনটা রয়েছে এই আইকনটা এখানে যে এরো বাটনটি এখানে যদি ক্লিক করেন এখানে কিন্তু আপনার অনেকগুলি আবার ইনফরমেশন পেয়ে যাবেন যে অ্যাকচুয়াল কালার প্রুফ কালার গ্রে কালার তারপর যে আর জিবি কালার ওয়েব কালার এস বি কালার কে এম ওয়াই কে কালার ল্যাব কালার ঠিক আছে এখানে এট বিট ষোলো বিট বত্রিশ বিট আপনি যে বিটে দেখতে চান সবগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন আমি যদি এখান থেকে আর জিবি অ্যাকচুয়াল কালার এবং আর জিবি কালার কিন্তু দুটো আমাদের একই তো এই জন্য এখানে কোনো পরিবর্তন আপনারা দেখতে পাচ্ছেন না কিন্তু আমি যদি এখান থেকে কে এম ওয়াইকে যদি সিলেক্ট করে দিই সি কে ওয়াইকে তাহলে দেখতে পাচ্ছেন এখানে পরিবর্তনটা কিন্তু চলে আসছে আবার যদি এখান থেকে আমি প্রুফ কালার সিলেক্ট করে দিই তাহলে দেখেন পার্সেন্টেজ চলে আসছে যেমন সি হচ্ছে আমাদের নাইন পার্সেন্ট এম হচ্ছে আমাদের পঁচানব্বই পার্সেন্ট ওয়াই হচ্ছে একশো পার্সেন্ট কে হচ্ছে টু পার্সেন্ট ঠিক আছে তো এখানে আপনার যেটা প্রয়োজন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো এখান থেকে আমি অ্যাকচুয়াল কালারটাকে সিলেক্ট করে দিলাম তো এইটা হচ্ছে আমাদের এই অপশনের কাজ তারপর উপরে দেখতে পাচ্ছেন এখানে ক্লিয়ার অল দেওয়া আছে আপনি যদি ক্লিয়ার অলে ক্লিক করেন তাহলে এখানে আমাদের যে কাউন্টগুলো করলাম বা কালারের যে মুডগুলো আমরা এখানে দেখে নিলাম সে মুডগুলো কিন্তু এখান থেকে চলে যাবে তো এখান থেকে আমি ক্লিয়ার ওয়ে ক্লিক করলাম তো সবগুলো চলে গেল তো এটা হচ্ছে আমাদের এখানে যেটা ছিল যে সিম কালার সিমিলার টুল এই অপশনটির কাজ এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে রুলার টুল রুলার টুলের কাজ হচ্ছে বন্ধুরা মনে করেন এখানে যে আমাদের একটি ইমেজ রয়েছে এই ইমেজটা থেকে এই ইমেজের দূরত্ব কতটুকু আমাদের এটা কিন্তু আমরা রুলার টুলের মাধ্যমে মেপে দেখতে পারি এবং এই ইমেজ থেকে এই ইমেজের অ্যাঙ্গেল কত অ্যাঙ্গেলে রয়েছে বা কত অবস্থান করতেছে কত অ্যাঙ্গেলে সেটা খুব সহজে দেখে নিতে পারি সেজন্য জন্য আপনি প্রথমে যে কাজটি করতে হবে এই ইমেজটি যেখান থেকে আপনি মাপটা নিতে চাচ্ছেন সেখানে একবার মাছ ধরা ড্রাগ করে নিয়ে আসে যে ইমেজটিতে আপনি এই সাইজটি নিয়ে যেতে চান মনে করেন শেষে যে বারটি রয়েছে এর সাইজটা আমি নির্বাচিত এখানে সিলেক্ট করে দিলাম তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের অ্যাঙ্গেল দেখাচ্ছে এখানে আমাদের অ্যাঙ্গেল হচ্ছে টু সেভেন ঠিক আছে টু পয়েন্ট সেভেন অ্যাঙ্গেল এটা আছে আমাদের জিরো দশমিক জিরো পয়েন্ট আর কি এটা হচ্ছে আমাদের স্টেট কালার এবং এটা থেকে টু পয়েন্ট পজিটিভ দিকে চলে গেছে এই জন্য এখানে টু পয়েন্ট সেভেন দেখাচ্ছে অর্থাৎ আমাদের এখানে টু দুই দশমিক সাত ডিগ্রি কোণে এটা এই ছবি দেখে এই অর্থাৎ এই পাখিটি যে এখানে রয়েছে এই পাখি থেকে এই পাখির দূরত্ব হচ্ছে আমাদের এত অ্যাঙ্গেলে এবং এর দূরত্বটা কতটুকু এখানে দেখতে পাচ্ছেন যে লাইন এল ওয়ান দেখতে পাচ্ছেন এল ওয়ানের লাইন দেখতে পাচ্ছেন যে এক হাজার পাঁচশো উননব্বই অর্থাৎ এর থেকেই এর দূরত্বটা হচ্ছে আমাদের এত সেন্টিমিটার ঠিক আছে এখন মনে করেন আপনার এইটার প্রয়োজন না হতে পারে আপনি যদি চান যে এখান থেকে রুলারটাকে সরাই ফেলবেন তাহলে এখানে ক্লিয়ারে ক্লিক করলে রুলারটা চলে যাবে এখন মনে করেন আপনার যদি এই ইমেজ থেকে এখানে যে আমার যে ইমেজটি দেখতে পাচ্ছেন আমি চাচ্ছি যে এই ইমেজের কান অর্থাৎ আমার যেখানে ছবিটি দেওয়া আছে এই ছবিটির কান এবং এই ইমেজের এই অংশটুকু কত অ্যাঙ্গেলে রয়েছে বা কোন কনে রয়েছে এটা আমি চেক করবো সেই জন্য আমাদের এখানে রুলার টুল নিয়ে প্রথমে এই ইমেজটাকে ড্রাগ করে আবার এই ইমেজে আমি যদি কানের ভিতরে সেরে দিই তাহলে দেখবেন এখানে কত অ্যাঙ্গেলের রয়েছে সেটা কিন্তু শো করেছে যে মাইনাস একত্রিশ দশমিক তিন ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে অর্থাৎ এই ছবিটা থেকে আমার এই আমার যে ছবিটা রয়েছে এই ছবিটার অ্যাঙ্গেলটা হচ্ছে এই ছবি থেকে এই ছবির পার্থক্য হচ্ছে মাইনাস একত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থিত এখন এই রুলার টুলের আরেকটি ব্যবহার রয়েছে সে ব্যবহারটা আমি আপনাদের দেখাচ্ছি আমি যদি এখান থেকে ক্লিয়ারে ক্লিক করি এবার আপনারা দেখেন মনে করেন আপনার ইমেজটি কিন্তু বর্তমানে আমার স্ট্রেট লাইন এভাবে আছে তাই না আমি যদি চাই যে এই ইমেজ এবং আমার এই ইমেজ এখানে যে আমি লাইনটি দিলাম এই লাইনটি যেন আমাদের ইমেজে সজা করে দেয় অর্থাৎ এই লাইনটি যেন আমাদের স্ট্রেট লাইন করে দেয় সেজন্য উপরে দেখতে পাচ্ছেন যে স্ট্রেট লাইন অর্থাৎ এইটা আমাদের এখন তো কণাকারে রয়েছে এটাকে অর্থাৎ বাঁকানো রয়েছে তাই না যে উপরের নিচে রয়েছে এটাকে যদি আমরা স্ট্রেট লাইন উপরে যে অংশটুকু রয়েছে স্ট্রেট লাইন আমরা যে স্ট্রেট লাইন রূপান্তর করে নিতে চাই যেটুকু আপনার স্ট্রেট লাইন করে নেবেন এভাবে রুলারটাকে প্রথমে সিলেক্ট করে দিয়ে স্ট্রেট লাইনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখবে আপনার ইমেজটা এখানে আমরা যে এঙ্গে সিলেক্ট করে দিয়েছিলাম সেই এঙ্গেলে কিন্তু এটা স্ট্রেট লাইন হয়ে গেছে আমি যদি এখান থেকে এখন সিঙ্গেল রোগ টুলটা নিয়ে দেখি তো দেখেন একদম স্ট্রেট লাইন হয়ে গেছে এই ইমেজটাকে আমি সিলেক্ট করে দিয়েছিলাম এখানে এবং আমার ইমেজের এই মাথার অংশটুকু সিলেক্ট করে দিয়েছিলাম এই জন্য এই ইমেজের এই অংশটুকু এবং আমার এই মাথার অংশটুকু একদম একই সোজা লাইনে অবস্থান হয়ে গেছে ইমেজটা কিন্তু আমাদের কাত হয়ে গেছে সেটা সমস্যা নয় আমরা চাইছিলাম যে এই অংশটুকু এবং এই অংশটুকু যেন আমাদের একটি লাইনের অর্থাৎ স্ট্রেট লাইনে অবস্থান করে সেই জন্য এখানে স্ট্রেট লাইনে অবস্থান হয়ে গেছে তো এইভাবে যদি আপনার কোনো ইমেজকে স্ট্রেট লাইন করার প্রয়োজন পড়ে কোনো অংশকে নিয়ে তাহলে আপনি এখান থেকে এই অংশটুকু ব্যবহার করে কাজটি করে নিতে পারেন ঠিক আছে তো এটা হলো আমাদের রুলার টুলের কাজ এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের রুলার টুলের পরে সেটা হচ্ছে আমাদের নোট টুল তো আমি এটাকে আগে পজিশন নিয়ে এসেছি ইমেজটাকে নোট টুলের কাজ এখানে আমাদের ইমেজটি দেখতে পাচ্ছেন আমি যদি এই ইমেজটি সম্পর্কে কোনো নোট দিয়ে দিতে চাই তাহলে আমি এখান থেকে আমাদের নোট টুলটি রয়েছে নোট টুলটি সিলেক্ট করে নিব সিলেক্ট করার পর এখানে যে আমি ক্লিক করি ক্লিক করার পর মাথা আমি ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন হাতে ডান্সের নোট সম্পর্কে একটি অপশন দেওয়া আছে তো এখানে আমি সিলেক্ট করে দিলাম এম ডি এখানে আমি লিখে দিলাম যে এম ডি আউল হোসেন তার মানে আমার নামটি এখানে আমি লিখে দিলাম যে মোহাম্মদ আউল হোসেন ঠিক আছে এখন আমি যদি বাইরে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এখানে যদি মিনিমাইজ করে রাখি এখন এই ফাইলটিকে যদি আমি যে কোনো জায়গায় সরে রাখতে পারবো কিন্তু এখন এই ফাইলটি যদি আমি যদি কাউকে পাঠাই পিএইচডি মোডে সে যদি এটাকে ওপেন করে দেখে দেখি আমি এখানে কী লিখে রাখছি তাহলে কিন্তু দেখতে পাবে সে যে এম ডি আউল হোসেন আমি লিখে রাখছি অথবা মনে করেন এই নোটটি আপনি এই এই ইমেজটিতে দেখবেন এই ইমেজটিতে দিবেন তাহলে এই ইমেজটি যদি ডবল ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছি আমি যদি লিখে রিমুভ 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 ঠিক আছে অবজেক্ট আমি এখানে লিখে যে যে রিমুভ অবজেক্ট অর্থাৎ আমি চাচ্ছি এই কেউ রিমুভ করে দেয় আমি যাকে পাঠাবো ফাইলটি যেন এটাতে কমেন্টটাতে ক্লিক করে যেন দেখে নিতে যে রিমুভ অবজেক্ট মানে এখানে আপনি যা লিখে দিবেন সে কিন্তু এখানে ডবল ক্লিক করে সেই জিনিসটি দেখতে পাবে এটা হচ্ছে নোট নোট সম্পর্কে আর কিছু বলার নেই ঠিক আছে এরপরে যেটা রয়েছে আপনি যে এখান থেকে নোটটাকে নোটের কালারটা যদি চেঞ্জ করে দিতে পারেন চান তো উপরে দেখতে কালার অপশন রয়েছে এখান থেকে আপনি যে কালারটি সিলেক্ট করে দেবেন সেই কালারটি কিন্তু এখানে শো করাবে কালারে মানে নোটের কালারটি সেই কালারে শো করবে এখানে আমি এখান থেকে যে কালটা আমি যেখানে ব্ল্যাক কালার সিলেক্ট করে দিই তাহলে দেখেন ব্ল্যাক কালারে শো করাচ্ছে অর্থাৎ এটা আপনার ইচ্ছা আপনি কোন কালার সিলেক্ট করে দেবেন রেড কালার সিলেক্ট করে রেড কালার চলে আসবে এবং এখানে অথার দেখতে পাচ্ছেন আপনি এখানে অথারের নামটি এখানে লিখে দিতে পারেন যেমন আমি যদি লিখে দিই যে এম ডি আওয়াল হোসেন দেখেন আমি এম ডি আল হোসেন দিয়ে দিলাম ঠিক আছে আমি যদি এখানে ক্লিক করে দেখি তো দেখেন এখানে আমাদের অবজেক্ট রিমুভ এখানে নামটা দেখতে পাচ্ছেন এমডি ডি হোসেন ঠিক আছে দিকে দেখতে পাচ্ছেন নামটা চলে আসে এম ডি আওয়াল হোসেন তো এটাকে যদি আপনি সরাই ফেলতে চান তো এখানে ক্লিয়ার অল দেখতে পাচ্ছেন ক্লিয়ার রলে ক্লিক করলে এখান থেকে একটি অপশন চলে আসবে ইয়েস নো তো আপনি যদি ওকে পার্নে ক্লিক করেন তাহলে এখান থেকে নোটটি কিন্তু চলে যাবে তো এরপরে যেটা রয়েছে সেটি হচ্ছে আমাদের কান্ট্রোল কান্ট্রোলের কাজ কি মনে করেন এখানে আমাদের অনেকগুলো জিনিস রয়েছে সেই জিনিসগুলো আমাদের এখানে গুনতে হবে যে কয়েকটা জিনিস এরকম রয়েছে যেমন এখানে পাখি অনেকগুলো রয়েছে তাই না একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আমি এখানে কিন্তু খুব ইজিলিভাবে বুঝতে পারতেছি কিন্তু অনেকের সময় হতে অনেক ভাইল থাকতে পারে সেখান থেকে আপনার নির্দিষ্ট কিছু অংশকে গুনতে হতে পারে তো সেটা আপনি কীভাবে গুনবেন সেজন্য আপনাকে কান্ট্রোলটি ব্যবহার করতে হবে এখান থেকে উপরে দিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন আমাদের কালার রয়েছে আপনি যে কালারটি এখানে সিলেক্ট করে দিতে চান আপনি সিলেক্ট করে দেবেন তো এখান থেকে আমি গ্রিন কালারটিকে সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এখানে আপনার সাইজ দেখতে পাচ্ছেন যে সাইজ কতটুকু থাকবে এখান থেকে আপনি মার্কারের সাইজটা বাড়াই দিতে পারেন কমাই দিতে পারেন সর্বোচ্চ দশ থেকে আমি দশে রাখলাম এখন আমি এখান থেকে গণনা শুরু করলাম তো এখানে ওয়ান ক্লিক করলাম তো দেখতে সেখানে ওয়ান চলে আসছে তারপর টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন ইজিলিভাবে আমরা গুনে নিতে পারতাম পারলাম যে এখানে আমাদের কয়েকটি পাখি রয়েছে তো আপনি এটার লেভেলটাকে বাড়ায় নিতে পারেন কমাই নিতে পারেন ঠিক আছে আপনি যতটুকু আপনি দেওয়ার প্রয়োজন তো দেখেন আমাদের সাইজটি কিন্তু বড় হয়ে গেছে এবং এখান থেকে আপনি যদি কোনো কালার সেলের চেঞ্জ করে দিতে আমি এখানে হোয়াইট কালারটি চেঞ্জ করে দিই তো দেখুন হোয়াইট কালারটা কিন্তু এখানে প্রোভাইড হয়ে গেছে আপনি এখানে আপনার ইচ্ছা অনুযায়ী কিন্তু কাজগুলো করতে পারবেন যে কালারে দিবেন যে মোড সেট করে দেবেন সেই মুডে কিন্তু এটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে আমি এখানে গ্রিন মোডটি সিলেক্ট করে দিলাম ব্লু মোডটি সিলেক্ট করে দিলাম তো দেখতে পাচ্ছি ব্লু মোডটি অ্যাপ্লাই হয়ে গেছে তো এই ছিল মূলত আমাদের এখানে যে আইড্রোপার টুলের আন্ডার যে টুলগুলো ছিল যেমন আইড্রোপার টুল কালার সিমিলার টুল রুলার টুল নোট টুল এবং কান টুল এবং এখানে ফ্রেম টুল এই জিনিসগুলো আপনারা বুঝতে পেরেছে আমার মনে হয় যদি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয় বা কোনো সমস্যা হয়ে থাকে তো অবশ্যই সেটা কিন্তু আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আমাদের এই জায়গায় এই সমস্যাটা হচ্ছে আপনি এভাবে যদি বুঝান তাহলে আমাদের সুবিধা অর্থাৎ আপনারা যদি সাজেশন দেন আমাকে যে আপনি এভাবে না এভাবে করেন তাহলে কিন্তু আপনাদের জন্য তো আমি ভিডিওগুলো বানাচ্ছি তাই না আপনাদের যদি আমি দিই না পারি তাহলে তো আমার সমস্যা তো আপনারা কিভাবে বুঝবেন সেটা যদি কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানান না আমি যেভাবে ভিডিওগুলো বানাচ্ছি এভাবে বানালে আপনারা বুঝবেন সেটা কমেন্ট করে জানালে আমার জন্য সুবিধা হয় তাহলে আমি টিউটোরিয়ালগুলো সেভাবেই তৈরি করতে পারি তো সকালের সুস্বাস্থ্য কামনা করে আজকে টিউটোরিয়াল এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন পর্বতে পরবর্তী নতুন টিউটোরিয়ালে আল্লাহ হাফেজ